নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন করে মগরাহা 2 নম্বর ব্লকের এক যুবকের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়। জানা গেছে, কয়েকদিন আগে যুবক সর্দি কাশি নিয়ে ভর্তি হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। পাশাপাশি তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছিল রবিবার সকালে। সেই পরীক্ষার রিপোর্ট আসে করোনা পজিটিভ। এরপরেই তোড়জোড় শুরু হয় ওই যুবকের চিকিৎসার জন্য। কিন্তু চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়। এরপরই ওই যুবকের বাড়িসহ গোটা এলাকা জীবাণুমুক্ত করা শুরু করে প্রশাসন। পাশাপাশি ওই যুবকের সংস্পর্শে আসা পরিবার ও মানুষদের কোয়ারেন্টাইনে করা হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখনো পর্যন্ত যে সমস্ত মানুষ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মগরাহাটের ওই যুবকের মৃত্যু হলেও বাকিদের চিকিৎসা এখনো চলছে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, তাদের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষায় পাঠানো হয়েছে। আর তার পাশাপাশি ওই এলাকার সিল করা হয়েছে বলে জানা গেছে। তবে তারই মধ্যে এই যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। প্রিয় দর্শক, অযথা গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। লকডাউন মেনে ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমার বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে এটাই আবেদন। আরো নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। মগরাহাট থেকে অনিন্দিতা নস্করের সঙ্গে বিশ্বজিৎ দের রিপোর্ট, আমার বাংলা।